যারা দিল্লি থেকে ট্রেনে বিভিন্ন রাজ্যে বা কলকাতাতে যাবেন তারা এই জায়গাটা চিনে রাখুন। এটি হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে আসি তাদের ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য টিকিট কাটার কাউন্টার। যদিও এই জায়গায় আসতে আমার প্রায় 13-15টি রুমে যেতে হয়েছে এবং তারা এখানে যান ওখানে যান এবং কেউই আসলে জানে না কোথায় টিকিট কাটে। শেষ পর্যন্ত 2.5 ঘন্টা কষ্ট করে অবশেষে এখানে আসলাম। এখান থেকে অর্থাৎ দিল্লির এই রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের অপোজিট পাশে এই রিজার্ভেশন সেন্টার থেকে আমি টিকিট কাটলাম কলকাতাতে। আগামীকাল বিকাল 4:30 রাজধানী এক্সপ্রেস যাবে, তো এর জন্য এক টিকিটের মূল্য পড়েছে ইন্ডিয়ান রুপি 3,200 রুপি, প্রায় বিমানের টিকিটের মতো টিকিটের মূল্য পড়েছে। যাই হোক, প্রায় 5,000 টাকার কাছাকাছি হবে বাংলা টাকা কনভার্ট করলে। তো কলকাতা যারা দিল্লি যারা আসবেন এখানে আপনি যখন টিকিট খুঁজবেন তখন আপনার পাশে আশেপাশে অসংখ্য মানুষ পাবেন যারা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে মনে হবে, কিন্তু তারা আসলে সবই হচ্ছে দালাল, তারা কেউই আপনাকে সাহায্য করবে না এবং তারা আপনাকে তাদের যে সেন্টার আছে সেখানে নিয়ে যাবে। তো যেমনটা বলছিলাম, দিল্লিতে আসলে এই যে রিজার্ভেশন সেন্টার 1 নম্বর প্ল্যাটফর্ম অপোজিট পাশে, সেখানে এসে আপনি আপনার পাসপোর্ট দিয়ে এখান থেকে টিকিট কাটতে পারবেন। তারা আপনাকে টিকিটের মূল্য যা তাই রাখবে, কিন্তু আশেপাশে দালাল ধরলে টিকিট কাটা যায় 200-100 রুপি বেশি নেয়, কিন্তু সমস্যা হচ্ছে তারা পরে আবার টিকিটটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিলে তারা কিন্তু টাকাটা পেয়ে যায়, পরে আপনি ট্রেনে বিপদে পড়বেন। এছাড়াও আরেকটি সমস্যা হচ্ছে তারা অনেক সময় টিকিট এডিট করে আপনাকে দিয়ে দেয়, সেই জন্য রিস্ক না নিয়ে এই রিজার্ভেশন সেন্টার থেকে টিকিট কাটুন, নিরাপদে আপনি টিকিট কাটতে পারবেন। তো আমি এখন আছি দিল্লি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে প্ল্যাটফর্ম 1, তার পাশে যেহেতু আমার আগামীকালকে হচ্ছে ট্রেন, সুতরাং আমি আজ দিল্লিতেই থাকবো এবং দিল্লির আশেপাশের এলাকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো।